হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো, আপনি আপনার গাভীকে কতটুকু পরিমাণ খাবার দিবেন, প্রতিদিন কতটুকু পরিমাণ খাবার প্রয়োজন তা আপনি কিভাবে বুঝবেন। একটি গরুর দৈনিক কত কেজি ঘাস, খড়, পানি, সুষম দানাদার খাদ্য বা একটি দুধালো গাভীর জন্য কতটুকু খাবার প্রয়োজন, এটি নিয়েই আলোচনা করা হবে। তো জানা যাক, ধরেন আপনার গরুর ওজন 300 কেজি। যদি আপনার গরুর ওজন 300 কেজি হয়, তাহলে আপনার কত কেজি খাবার দিতে হবে। এবং ধরেন ওই গরুটি 12 কেজি দুধ দেয়। এই দুটি প্রশ্নের উত্তর আলোচনা করব। তো 300 কেজি ওজনের এই গাভীটিকে আপনার কাঁচা ঘাস দিতে হবে 18 কেজি। একটা দিনে 300 কেজি ওজনের গাভীকে 18 কেজি কাঁচা ঘাস দিতে হবে এবং খড় দিতে হবে 6 কেজি। আর পানি পর্যাপ্ত, পানি প্রাণীর যতটুকু প্রয়োজন সে ইচ্ছা মতো পানি খাবে। অনেকে আছে যে সকালে 1 লিটার পানি দেয়, বিকেলে 1 লিটার পানি দেয়, ব্যাস হয়ে গেল। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তো গাভীকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে হবে, গাভীর কাছে সবসময় পানি রাখতে হবে, পানির পাত্রে সবসময় পানি থাকবে। সুষম দানাদার খাদ্য দিতে হবে 6 কেজি। 300 কেজি ওজনের গরুর জন্য 6 কেজি দানাদার খাদ্য দিতে হবে। এবং এটি যদি গাভী হয় এবং যদি 12 কেজি দুধ দেয়, আমি 12 কেজি হিসেবে বলতেছি, আপনার গাভী যতটুকু দুধ দেয় সে অনুযায়ী হিসাব মিলায়নি। তো এবার জানা যাক, দুধের গাভীর সুষম দানাদার খাদ্য কতটুকু দিতে হবে। আগে যেটা আলোচনা করলাম, এটা যে কোনো গরুর জন্য, 300 কেজি ওজনের যে কোনো গরুর জন্য এই খাবারের মেনুটা কার্যকর হবে। এবং এখন আলোচনা করব দুধালো গাভী, অর্থাৎ আপনার গাভী কতটুকু দুধ দেয় এবং সেই গাভীকে কতটুকু দানাদার খাবার দেবেন। 3 লিটার, প্রথমত 3 লিটার দুধের জন্য দৈনিক 3 কেজি দানাদার খাদ্য দিতে হবে। আপনার গাভী যদি 3 লিটার দুধ দেয়, তাহলে 3 কেজি দানাদার খাবার দিতে হবে। এবং পরবর্তী প্রতি 3 কেজিতে 1 কেজি দানাদার খাদ্য। আপনার গাভী যদি 10-12 কেজি দুধ দেয়, প্রথম 3 কেজির জন্য 3 কেজি দানাদার খাদ্য দেবেন এবং পরবর্তী 3 কেজির জন্য আরও 1 কেজি, তাহলে 4 কেজি হলো। আবার পরবর্তী 3 কেজির জন্য আরও 1 কেজি, তাহলে 5 কেজি হলো। তো এইভাবে আপনার প্রথম 3 কেজির জন্য 3 কেজি দানাদার খাদ্য এবং পরবর্তী প্রতি 3 কেজিতে 1 কেজি দানাদার খাদ্য দিতে হবে। তো আপনার গরু যদি 20 কেজি দুধের গাভী হয়, তাহলে আপনি কতটুকু খাবার দেবেন। অবশ্যই আপনার 20 কেজি দুধের গাভীকে 9 কেজি দানাদার খাবার দিতে হবে দৈনিক। তাহলে আপনার গাভী অধিক দুধ উৎপাদন করবে এবং তার পুষ্টিগুণ চাহিদা ঠিক থাকবে এবং দুধে ফ্যাট বা অন্যান্য যে উপাদানের পরিমাণটা বেশি পাবেন। এবারে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।